ওম শরণাগতীনা পিণপারায় স্বর্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ওমথা দাশক্তি রামকৃষ্ণে স্থিত হিয়া স্বিদ্যাশ্বরূপ শারা প্রণম্যহাম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ মিশন দিনাজপুর কেন্দ্রের বদন্নতা স্বামী বিশুদ্ধানন্দী মহারাজের বক্তৃতা বক্তৃতার সংগ্রহ সৎ প্রসঙ্গ নিয়ে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে আমরা পড়ছিলাম বিগত দিন ছত্রিশ নম্বর বক্তৃতাটি শুরু করেছিলাম যেটি রামকৃষ্ণ মিশন আশ্রম শিলচর কেন্দ্রে প্রদান করা হয় তারিখ হচ্ছে এগারোই এপ্রিল উনিশশো সাল আমরা একটুখানি শুরু করেছিলাম সেখানে মহারাজ বলছেন ত্রেণাদপি সুনিচেনা না তরড়ি ব সহিষ্ণুনা অমানিন কীর্তনীয় সদা হরি মহাপ্রভু তার শিষ্ঠা এই শ্লোকটিতে বলে গেছেন হরিনামের অধিকারী কে হরিনামের অধিকারী কে দীনতা সহিষ্ণুতা এবং নিরভিমানিতা এই তিনটি মূল্যবান অলঙ্কার ভক্তদের ভক্ত জীবনের ভক্তেরা এই তিনটি গুণে বিভূষিত হয়ে শ্রী ভগবানের নাম গুণানু কীর্তন করেন ভগবানের সবই আছে তার ভান্ডার পরিপূর্ণ কতজন তার কাছে কত কি চাইছে তিনি এইসব অভিলিপসিত বস্তু দিয়ে সকলের মনোকামনা পূর্ণ করেন ভক্তের কাছে তিনি শুধু একটি জিনিস চান কেউ যদি তাকে সেটি দিতে পারে তাহলে তিনি বড়ই প্রীত হন সে জিনিসটি হলো দীনতা আমরা অনেক সময় আগের দিন আলোচনা করেছিলাম আমরা অনেক সময় এই দীনতা শব্দটার একটা অন্যরকম ট্রান্সলেশন করে বসি এ হাত জোর করে বসে আছি এবার খুব দিনহীন ভাব ওই ব্যাপারটা তা কিন্তু নয় মনের দিক থেকে যদি আমরা দিন না হতে পারি মনের দিক থেকে যদি আমরা সেই ভাবে ভাবি না হতে পারি তাহলে কিন্তু যতই হাত জোর করি না কেন আমাদের ভেতরে দীনতার প্রকাশ হবে না তখন ওইটা দীনতাটা অহংকার রূপে আমাদের জীবনে দেখা দেবে দীনতার অহংকারও বিরাট রকম একটা অহংকার যেটি আমাদের সবসময় আমাদের জীবনকে নষ্ট করে দেয় কিছুতে এগিয়ে যেতে দেয় না এখানে তিনটে জিনিসের কথা বলছেন তিনটে জিনিসের আমাদের তিনটে গুণীর আমাদের প্রয়োজন আছে বিগত দিন আমরা আলোচনা করেছিলাম তবুও আমরা আরেকবার পুনরাবৃত্তি করছি দীনতা সহিষ্ণুতা এবং নিরমানিতা দেয়ার অল ইন্টার রিলেটেড প্রত্যেকটা একে অপরের সঙ্গে সঙ্গী একটা এলে আরেকটা আসতে বাধ্য আসবেই এটাকে আমরা কেউ আটকাতে পারি না আমাদের মধ্যে যদি দীনতা আসে যে আমি যা কিছু করছি সেটা ঈশ্বরের কৃপায় করছি এবং ঈশ্বর আমাকে এই কাজটি করাচ্ছেন এই বোধে জাগ্রত হয়ে যখন আমরা এই কাজগুলো করি তখন কিন্তু সেটা এক ধরনের দীনতাই আসে আমাদের বলছেন যে যাদের ভেতরে ফল হয় যে গাছে বেশি ফল হয় ফলন্ত গাছ সময় নিচু হয়ে থাকে দেখবেন আম গাছ সবসময় একবারে ঝুঁকে যায় তার ফলের ভারে ঝুঁকে যায় আপনার ভেতরে যত গুণ আসবে তত আপনার ভেতরে এই খুব স্বাভাবিকভাবে দীনতাটা আসবে ঝড় যখন আসে কালবৈশাখীর ঝড় যখন আসে তখন এই আম গাছের ওপর দিয়ে বয়ে যায় দু চারটি ফল অবশ্যই পড়ে কিন্তু পুরো গাছটা ঠিক ওরকমই থাকে কিন্তু এই পলা শিমুল যে গাছ সোজা মাথা করে লাল আগুনের মতো ফুল নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সেগুলিতে ঝড়ে টুকরো টুকরো হয়ে যায় তাই জীবনের ঝড়কে যদি আমাদের ঠিকঠাক মতো অতিক্রম করতে হয় তাহলে অবশ্যই 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 এই দীনতার গুণকে আমাদের আত্মীকরণ করতে হবে এবং এই দীনতার গুণকে যদি আমরা আত্মীকরণ না করতে পারি তাহলে কিন্তু কোনোভাবেই আমাদের জীবনের কোনো উন্নতি হবে না জীবনের মানোন্নয়ন হবে না দীনতা আসতে গেলে সহিষ্ণুতা দরকার আমরা বেশিরভাগ ক্ষেত্রে খুব স্বাভাবিক জিনিসে খুব সামান্য কারণে অসহিষ্ণু হয়ে পড়ি আমরা সব সময় সেইটাতে একবারে যেন অদ্ভুত রকমের একটা বিরক্তি বিরক্তিটা না দেখালেও চলে আমাদের কিন্তু আমরা যেন এই বিরক্তিটা না দেখিয়ে পারি না এটা হচ্ছে কথা এই অসহিষ্ণুতার গুণটা আমাদের ভেতরে ভীষণভাবে এসে দাঁড়ায় যে কারণে আমরা সব সময় এই অসহিষ্ণু হয়ে পড়ি এই দীনতার গুণের সঙ্গে সঙ্গে দীনতা এলে সহিষ্ণুতা আসবে সহ্য করার ক্ষমতা আসবে জানবেন সহ্য করতে করতে একটা সময় আমাদের সহ্য করা তার মানে এই নয় যে আপনার স্বামী আপনাকে ধরে এবারে দমাদ পিটে যাচ্ছে আর আপনি সেটাকে হাত জোর করে আরও মারো আরও মারো আরও মারো করছেন তা করছেন না কিন্তু সেটা কিন্তু কোনো কাজের জিনিস নয় এইটাকে আপনাকে বুঝে উঠতেই হবে যে এই রকম জিনিস হলে কিন্তু কোনোভাবেই কিছু হবে না দীনতা মানে তার প্রতিবাদ করার মতো ক্ষমতা আছে সহিষ্ণুতা মানে তার প্রতিবাদ করার ক্ষমতা আছে সহনাম সর্ব দুঃখানাম চিন্তা বিলাপ রহিতম এইটা যদি আমাদের হয় সেটাকে আমরা তিতিক্ষা বলছি কীরকম সহ্য ক্ষমতা যে সহনাম সর্ব দুঃখানাম সমস্ত দুঃখকে সহ্য করা তার জন্য চিন্তা নেই তার জন্য বিলাপ নেই আহা আমাকে আমি এই জগতের জন্য সবার করে মরছি কেউ আমার দিকে ফিরেও তাকায় না এই দেখবেন আমাদের বেসিক একটা একটা জিনিস আছে আমি সবার জন্য খেটে খেটে মরি সবাই মুখে রক্ত তুলে খাটি হ্যাঁ সারা সংসারটাকে আমি একা মাথায় করে রেখেছি কে বলেছিল মাথায় করে রাখতে কিন্তু ওই যে একা সংসারটাকে মাথায় করে রেখেছি এবং কেউ আমার দিকে ফিরেও তাকায় না সহনাম সর্ব দুঃখানাম চিন্তা বিলাপ রহিতাম হায় হায় রে আমি সহ্য করতে গিয়ে সব হারিয়ে ফেললাম আমি যদি একটুখানি ডাটিয়ে বলতাম আজকে আমাকে এরকম পায়ের তলে কুচিয়ে দিয়ে যেতে পারতো এই যে গুণগুলো চিন্তা বিলাপ রহিতম এবং এই দুটো জিনিস এলে আস্তে আস্তে নিরভিমানিতা আসে সেই মানুষ খুব নিরভিমান হন একদম খুব সাধারণ আমরা দেখছি বহু মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে এই কাজের সূত্র ধরে আমাদের তো অনেক প্রশাসনিক প্রধানরা আসেন এই গোটা এক দুই তিন চার পাঁচজন পাঁচজন কি ছজন ছজন আইপিএস অফিসার আসছেন তাদের মধ্যে দুজনকে দেখা হলো একদম এসপি র্যাঙ্কের একজন ডিএসপি একজন এসপি র্যাঙ্কের আছেন তারা আমাদের এখানে এসেছিলেন একদিন আমাদের সঙ্গে এসে বসে চা খেলেন বিকেলবেলা বেশিরভাগ দিনই ডিউটির কারণে ওদের খাবার চলে যেত ওরা নির্দিষ্ট সময় নিজেদের ঘরেই খেয়ে নিতেন ওদের যে অ্যাটেন্ডিং স্টাফ আছে তারাই সেগুলোকে দেখাশোনা করত কিন্তু একদিন ওরা আমাদের সঙ্গে দেখা করতে এলেন এবং তাদের নিরভিমানিতা দেখে আমি একবারে মুগ্ধ হয়ে গেছি আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেই এই নিরভিমানিতা দেখানো যায় না তিনি অত বড় পোস্টে আছেন শুধু তার ওই যে ব্যাচে কতগুলো যে আছে অফিস থেকে এসছেন তার ড্রেসটা পড়া আছে সেইটা দেখে বোঝা যাচ্ছে তিনি হাই র্যাঙ্ক অফিসিয়াল কিন্তু তার ব্যবহারে এতটুকু রকমের রকম কিছু আমরা দেখতে পাই না এই নিরভিমানিতা আপনা আপনি তিনটি গুণ আসবেন বলছেন ভগবানকে একটি দিন দিন গুণ দিলেই হবে তার মধ্যে দীনতা আমি তোমার দিন সেবক আমি তোমার সেবক কাল একটা ভারী সুন্দর কথা শুনলাম চেতনানন্দ একজনকে বলছেন বলছেন আমি আবার জন্মাবো এই ইচ্ছাটাও আমাদের যেন না থাকে আমি খুব দ্রুত মারা যাবো এই ইচ্ছাটাও আমার যেন না থাকে তাহলে আমার ইচ্ছাটা কি থাকবে না শুধু তার মানে গলা তার তার কথা শোনার প্রতি তার আদেশ শোনার জন্য আমি প্রতীক্ষা করব আমি যেন তার আজ্ঞাবাহী একজন সেবক হয়ে থাকতে পারি যখন যেভাবে তিনি আমাকে তার কাজ করবার সুযোগ দেবেন আমি যেন সেই সুযোগে কাজ করতে পারি এত সুন্দর লেগেছে এই কথাটা এরকমভাবে আমি কখনো কাউকে বলতে শুনিনি যারা অল্প বয়সী ছেলে আছে তাদের ভেতরে একটু রাগ হতে থাকে হ্যাঁ সব সিনিয়রাই সব নিয়ে নিল আর যারা বেশি বয়সী তারা বলতে থাকেন হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আর কি মহারাজ এবার যাবার সময় হয়ে গেল তিনি বলছেন এই দুটোই আমাদের হাতে নি আবার জন্মাবো আবার কুকুর হয়ে বেডাল হয়ে না জন্বে অমুকের বাড়িতে গিয়ে জন্ম এই ইচ্ছাটাও আমাদের যেন না থাকে আর দ্বিতীয়ত হচ্ছে এই সময় হয়ে গেল এবার চাও সময় যখন হবে তখন যাবে পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজা তখন সাতানব্বই বছর বয়স মহারাজকে দেখেছি মহারাজ বলতেন এই যে আমি এত বছর বেঁচে আছি এটাতে আমার কোনো কৃতিত্ব নেই এই দেবকুমারবাবু রোজ দেরি করে ক্লাসে আসেন কেন বলুন দেখি এই আমাদের পুরনো ভক্তদের এই এক খুব বড়ো রোগ কিছুতেই আমরা সময় মতো আসতে চাই না এটা আমি রোজ দেখছি যে আপনি দেবকুমার বাবু আপনি রোজ দেরি করে ক্লাসে আসেন এটা খুব কাজের জিনিস নয় এর মধ্যে কোনো গৌরব নেই কোনো কৃতিত্ব নেই হয় সময় মতো আসতে হবে আর নাহলে আসবেন না এ দুটোর মাঝামাঝি কিছু করবেন না দু নম্বর হচ্ছে আর আরেকটা জিনিস বলছেন ভূতে বলছেন যে আমি এত বছর বেঁচে আছি এটার জন্য আমি কোনো কৃতিত্ব অনুভব করি না আর আমরা একদিন বলেছেন আমরা শতবর্ষ করতে যে সেই প্রসঙ্গে উনি বললেন আর আমাকে যে আরও একশো বছর বাঁচতে হবে আরও বহু কিছু বছর বাঁচতে হবে সে আশাটাও আমি করি না এই চেতনানন্দ কথাটা শুনতে শুনতে আমার এত ভালো লাগছিল সেখানে তিনি এই কথাটা বলছেন আমি সব সময় যেন তার নির্দেশের অপেক্ষায় থাকি আমি যেন তার নির্দেশের প্রতীক্ষায় থাকি তিনি যখন যে নির্দেশ করবেন আমি যেন সেই নির্দেশটি অনুসরণ করে চলতে পারি মানুষের এই বলছেন মানুষের অহংকার যেন ভগবানের মন্দিরের দরজার গাছের দরজায় গাছের গুড়ির মতো পড়ে আছে উঁচু ঢিবিতে জল দাঁড়ায় না দাঁড়ায় নিচু জমিতে সেখানে ফসল ফলে শস্য জন্মায় ঠাকুরের কথা আমাদের ধন মান বিদ্যা উপাধিগুলি মন্দিরের দরজা থেকে তুলে দূরে ফেলে দিতে হবে নইলে ভেতরে প্রবেশ করা যাবে না পাণ্ডিত্যের দ্বারা তাকে লাভ করা যায় না যিশু বলেছেন স্বর্গরাজ্য পণ্ডিতা ব্যক্তি ও বিষয় কিছু মানুষের কাছে প্রচ্ছন্ন থাকে কাজে দীনতা চাই তারপর সহিষ্ণুতা গীতায় বলেছেন তিতিক্ষার কথা ত्वांग ততিক্ষस्य ভারত অর্জুন ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগ বিযোগের সুখ দুঃখের উৎপত্তি হয় ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগ বিযোগে সুখ দুঃখের উৎপত্তি হয় এরা আসে আবার চলে যায় সুরাতরাং তুমি হর্ষ বিষাদ শূন্য হয়ে এসব সহ্য করতে শেখো ঠাকুর বলেছেন যে সয় সে রয় যে না শয় সে না শয় মহাপ্রভুর নির্দেশিত তিনটি গুণী ঠাকুরের জীবনে প্রত্যক্ষ দেখতে পাবে মানুষের অহংকার সম্পর্কে মহারাজ বলতে গিয়ে বলছেন মানুষের মহ অহংকার হলো দেবতার দরজার গোড়ায় পড়ে থাকা গুড়ির মতো গুড়ি যেরকম প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় সেই প্রতিবন্ধক হয়ে দাঁড়ালে সেই তাকে অতিক্রম করে আমাদের মন্দিরে প্রবেশ করাটা সহজ হয় না ঠিক সেই রকম আমাদের অহংকার আমাদের ভেতরে একটা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় এটা একবারে খুব 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 দরকারি এবং যত বেশি বিদ্যান মানুষ তার ভেতরে অহংকার খুব বেশি কয়েকদিন আগে আমাকে একজন একটা প্রোপোজাল পাঠিয়েছেন একটা প্রস্তাব পাঠিয়েছেন আমাদের ক্লাসগুলো সাড়ে তিনটে থেকে হয় সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা তিনি বলছেন তার একার জন্য ক্লাসটাকে সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা না করে আরও এক ঘন্টা যদি পিছিয়ে দেওয়া যায় তাহলে তিনি ক্লাসটা করতে পারবেন আমাদের ক্লাসে আসেন ওই এই ক্লাসগুলো অ্যাভারেজ একশো কুড়ি থেকে একশো তিরিশের মতো এই একশো কুড়ি থেকে একশো তিরিশ যে বরিষ্ঠ যে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ যে মতো তাদের মতামতের কোনো দাম নেই আমার ওই সময় সময় হয় অতবে আপনি যদি এরকম করেন তাহলে সম্ভব হয় আমি উত্তর তো যেমন জানেন আমি খুব মিষ্টি করেই উত্তর দিয়েছিল মিষ্টি করেই উত্তর দিয়েছি এবং তাতে তার খুব গায়ে লাগলো তখন তিনি মাকে টানছেন মায়ের যদি ইচ্ছা হয় তাহলে আমাদের স্কুলের রুটিনগুলো বদল হবে এরকম হবে এই জাতীয় অনুরোধ এই জাতীয় যখনই আমরা করি এগুলো বিশেষ করে আমরা দেখেছি যে শিক্ষিত মানুষ তারা তাদের নিজের বাইরের জগৎটা রবীন্দ্রনাথ এত লিখছেন আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা ঠাকুর বলছেন না কলকাতার মানুষদের কথা বলছেন যে কলকাতার মানুষদের আর কিছু নেই শুধু লেকচার আর লেকচার আর লেকচার শুধুমাত্র আমি পারফেক্ট এবং জগৎটা ঠিক আমার আমারটা ঠিক হলেই হয়ে যাবে বাকি অন্যদের যে কিছু অসুবিধা হতে পারে এ নিয়ে তাদের কোনো রকম ভাবনা চিন্তা কোনো কিছুই নেই এটা কিন্তু কথা খুব দুঃখজনক এবং খুব দুর্ভাগ্যজনক আমার উত্তর দিতে খুব কষ্ট হচ্ছিল কিন্তু তথাপি আমি আমার যেরকম মিষ্টি করে উত্তর দেওয়ার অভ্যাস সেরকম মিষ্টি করে এটার উত্তর দিয়েছি এটা ভালো নয় আমার ক্লাসের সময় আমি শুনতে পাবো না পারলে বাকিদের জন্য বাকিদের সুবিধা অসুবিধা আমরা কিছু দেখব না তার চেয়ে বড়ো কথা আমরা যারা ক্লাস আপনাদের সঙ্গে এই পাঠচক্রে জড়িত আছে তাদের সুবিধা অসুবিধাটা একবার দেখব না এটা কেমনতর কথা বলছেন উঁচু ঢিপিতে জল দাঁড়ায় না দাঁড়ায় নিচু জমিতে সেখানে ফসল ফলে শস্য জন্মায় এ ঠাকুরের কথা উঁচু ঢিপিতে তো জল হয় না খুব ডিফিকাল্ট পাহাড়ি জেলায় যে কারণে চাষ করতে গেলে যে পাহাড়ের একটা অংশকে এরকম কেটে সমতল করে দিতে হয় যাতে সেখানে এসে জল জমায় তারপরে আবার খানিকটা গিয়ে আবার সমতল করতে আপনারা যারা দেখেছেন পাহাড়ে ঝুম চাষ যারা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে এইভাবে চাষ করা হয় সমতল ভূমিতেই যেখানে সমান জল মাটি যেখানে সমান সেইখানেই চাষ হয় ঠিক সেই রকম যার ভিতরে অহংকার অভিমান পাণ্ডিত্যাভিমান এগুলো সব চলে গেছে দুটো জিনিস আছে পাণ্ডিত্যের অভিমান আমি পড়েছি আমি জানি এটা একটা কিন্তু আমি জানি আর জগতে কেউ জানে না এই অভিমানটা খুব ভয়ানক এই অভিমান থেকে আমাদের অবশ্যই 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 বিরত থাকতে হবে সেইটার কথা এখানে বলছেন যিশু বলছেন স্বর্গরাজ্য পাণ্ডিত্যাভিমানী ব্যক্তি ও বিষয়ে মানুষের কাছে প্রচ্ছন্ন থাকে আমরা দেখতে পাই না কিছুতেই দেখতে পাচ্ছি নিজেকে নিয়ে আমরা এত ব্যস্ত আছি আমরা কিছুতেই দেখতে পাই না আপনারা মনে আছে কিনা জান আজ সকালে একটা গল্প পোস্ট করেছি আমার ফেসবুকের পাতায় এক সুফি সাধক তিনি ঈশ্বর সাধনায় মগ্ন হয়েছিলেন হঠাৎ করে তিনি শুনলেন যে একটা কিছু এই একটা পাখি ঢুকেছে ঘরে এবং সে খুব মিষ্টি করে গান শোনাচ্ছে ধীরে ধীরে তার গান গাওয়ার যে ব্যাপারটা সেটা বদল হতে থাকলো সে আওয়াজটা বদল হতে যখন বদল হচ্ছে দেখে সুফি সাধক চোখ খুললেন চোখ খুললেন তিনি দেখলেন পাখিটা ঘরের একদিক থেকে আরেক দিক ঘুরে বেড়াচ্ছে কিছুতে আর বেরোবার পথ খুঁজে পাচ্ছে না অথচ যে পথ দিয়ে এসেছিল সে পথটা তার সামনে রয়েছে সেই পথটারকে আর তার খুঁজে পাচ্ছে না তারপরে দরজা খুলে সাধক উঠে জানলাটাকে ভালো করে খুলে দিলেন দরজাগুলো খুলে দিলেন এমনকি তাকে তাড়াও করলেন কিন্তু পাখিটা তো ওই দরজা খোলা দরজা দিয়ে তো বেরোতে পারলোই না উল্টে সে ভাবছে সুখী সাধকগুলো তাকে মারতে তাড়া করেছে সেই কারণে তাকে এরকম করছে এই আমাদের গান আছে না বিল করে ঘূর্ণিপাতে মিন প্রবেশ করে তাতে গতায়াতের পথ আছে তবু মিন পালাতে মায়া রেখে চোখে কুহক করে এই কেমন করে এর উত্তরণ হবে এই যে পাখিটা কি করে বেরোবে সে পথ সে জানে গতায়াতের পথ আছে তবু জি পালাতে নাড়ে কিন্তু কোন পথ দিয়ে সে যাবে তার অহংকার মোহের ভেতরে সে এমনভাবে আচ্ছন্ন হয়ে আছে নিজের জগৎ নিয়ে সে এমনভাবে আচ্ছন্ন হয়ে যাচ্ছে সে কিছুতেই সেটা পেরিয়ে এগিয়ে যেতে পারছে না এটা একটা বড় ধরনের সমস্যা বলছেন এই গীতার কথা বলছেন চাই কাজেই দীনতা চাই আর তারপর সহিষ্ণুতা গীতায় বলেছেন তিতিক্সার কথা তাং তিতিক্সাস্য ভারত অর্জুন ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগ বিয়োগের ফলে সুখ এবং দুঃখের উৎপত্তি হয় আপনি ভালো কিছু কর পেলেন আপনার ভীষণ আনন্দ আপনার যেটা পাওয়ার কথা ছিল সেটা পেলেন না আপনার ভীষণ দুঃখ দেখুন এই যে সুখ কতটা আসবে কতটা কমবে তার উপর নির্ভর করে খানিকটা রেসিপির মতো তরকারিতে যতটা মিষ্টি দেবেন তরকারিটা মিষ্টি হবে তরকারিতে যত কম মিষ্টি দেবেন তত তরকারি ওই নোনতা হয়ে যাবে হ্যাঁ এইরকম এই সংযোগ বিযোগ এই যতটা পার্সেন্টেজের গোলমাল হবে ততটার ওপর নির্ভর করবে অতএব তুমি এ এরা সব আসে আবার চলে যায় দেখবেন সুখ এসেছে সুখ যেরকম একটা সময় চলে যাবে দুঃখ এলো আমরা দুঃখকে কষ্ট পাই দুঃখ একটা সময় চলে যাবে কিন্তু আমাদের যেন এসবের পারে যেতে হয় পূজ্যপাধুতীশ আনন্দজি মার্জেকে যখনই জিজ্ঞাসা করা হতো মহারাজ আপনি কেমন আছেন মহারাজ ভারী সুন্দর উত্তর দিতেন বলছেন স্বরবিকারত্বক দেহ এই কথা আমি অনেকবারই বলেছি স্বর দেহ আমি এখন নস্বতী বিনাশ হবার পর্বে এসেছি এই সময় যেমনটা ভালো থাকা তত তেমনটাই ভালো আছি আমাদের হলে কেঁদে কি কত কি বলতাম ডায়াবেটিসের কারণে একটু মিষ্টি খেতে পাই না দেখো না ডায়াবেটিসের কারণে কত কি হয় গা হাত পা জ্বলতে থাকে হ্যাঁ ভালো করে খেতে পারি না হাঁটতে পারি না মোটা হয়ে গেছি বলে ভালো করে মেঝেতে বসতে পারি না একবারে লিস্টটি ধরে 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 বলে যেতাম তিনি কিন্তু এসব কিছু বলছেন না তার কারণ হচ্ছে তিনি এর পাড়ে চলে গেছেন আমি বলছি না যে আমি এই পারে চলে গেছি তা নয় ওটা আমাদের আদর্শ ওই বারবার মনে করি করি বারবার মনে করি করি, বারবার মনে করি করে নিজেকে এগিয়ে যাওয়া অনেকে দেখি ক্লাসে বলেন যদি আপনি মুক্তি পেতে চান তো স্বামীজি পড়ুন এই পড়ুন তাই পড়ুন আসলে আমরা একটা লিভিং ডেমনস্ট্রেশন চাই শ্রীরামকৃষ্ণকে আমাদের প্রয়োজন বিবেকানন্দকে প্রয়োজন আমাদের কারণ আমাদের একটা লিভিং ডেমনস্ট্রেশন চাই জ্ঞানের জগতে আমাদের যথেষ্ট আনাগোনা হয়েছে কিন্তু আমাদের একটা জিনিস চাই যার সাথে আমি মিলিয়ে দেখতে পারি এটা তার সঙ্গে হয় কিনা তারপরে ডুবে যেতে হয় ওই সাতি নক্ষত্রের জল ঝিনুকের মধ্যে পড়লে ঝিনুক এই ঝিনুকটা একেবারে মুখ বন্ধ করে নিচে সমুদ্রের তলদেশে চলে যায় সেই তলদেশ থেকে এক সময় ঝিনুকটা যখন তুলে নিয়ে আসা হয় তখন দেখা যায় সেই জলটি মুক্তাতে রূপান্তরিত হয়েছে এটা আমরা একটা জীবন দিয়ে দেখতে চাই এবং এই জীবন দিয়ে যখন আমরা দেখি তখন আমাদের এই নিজেদেরকেও বদল করতে ইচ্ছে হয় শ্রীরামকৃষ্ণ দেবের এই যে দিব্য জীবন শ্রীরামকৃষ্ণ দেবের এই যে দিব্য জীবন এই দিব্য জীবন আমাদের এইটি দেখাচ্ছেন স্বামীজির এই যে দিব্য জীবন স্বামীজি মানে স্বামী বিবেকানন্দ মানে বারবার যে কথাটা আমি বলি এই ধ্যান করতে বসে গেলেন এইটাই নয় আমার পেছনে যে মা ঠাকুরুনের যে ছবি এটা আছেন মা ঠাকুর মানে ওরকম নয় চলন্ত ফিরন্ত মানুষ একটা মানুষ জীবনের খাদ প্রতিখাত সর্বাবস্থায় কেমন করে ঈশ্বরকে ধরে রেখেছে কেমন করে সর্বা অবস্থায় যে অবস্থা আছে মনকে কিছু কি করে উঁচু করবার চেষ্টা করছেন মা ঠাকুরন গিয়েছেন বাঁকে বিহারীর কাছে দর্শন করতেন আমরা গিয়ে কখনো বলি না আমরা গিয়ে খালি তাকিয়ে দেখি কি সুন্দর পোশাক করেছে চোখগুলো কি টানা টানা মা বলছেন তোমার শরীরটা বাঁকা মনটা সোজা তুমি আমার বাঁকা মনটাকে সোজা করে দেখুন দাও এ দেখুন যে প্রার্থনা প্রার্থনা কি সুন্দর ভ্যারাইটি সবসময় আপগ্রেডিং করার জন্য প্রার্থনা করছি ঠাকুর ওই কারণে আমাদের যে দীক্ষার যে পদ্ধতি আছে তাতে আমাদের গুরুরা শেখান যে প্রথমেই আসনে বসে প্রার্থনা করতে হয় এই জগৎ সংসারে যে যেখানে আছে সবাই যেন সুখে থাকুক সবাই যেন ভালো থাকুক সবাই যেন আনন্দে থাকুক এর কারণ হচ্ছে দুটো এক হচ্ছে এই যে বৃহত্তর জগৎ তার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা আর দুই হচ্ছে আমি এই বৃহত্তর জগতের একটি অঙ্গ এটা সম্পর্কে আমার একটা নিশ্চিতীকরণ করা এটা যদি না আসে তাহলে কিন্তু কিছুতেই হয় না ঠাকুর বলছেন যে শয় যে শয় সে রয় যে না সে না একবারে খুব খাঁটি কথা সহ্য করার প্রয়োজন আছে আমাদের একজন সাধু ছিলেন তিনি একটি সেন্টারে আছেন তিনি বলেছিলেন ঠাকুর তিনটি শয়ের কথা বলছেন তালুবশ্ব দন্তস্য আর পেটকটা মধ্যন্যস্ব কিন্তু হ্যাঁ তার যে সেন্টারে দু চারটি শয়ের প্রয়োজন আছে নাহলে থাকাটা খুব কঠিন যে পরিস্থিতির ভেতরে তিনি কাজ করেন আদিবাসীদের মধ্যে কাজ করেন তাদের একটু এপাশ ওপাশ হয়ে গেলেই অস্ত্র তুলে মারধর করার চেষ্টা করে নিজেদের মধ্যে মারপিট করে ছেলেদের মধ্যে ছেলেরা ছেলেদের ভেতরে প্রাণও মানে একে অপরে প্রাণ নিয়ে নিতে পারে সেই রকমও মারপিট করে একটা স্কুলের ছেলে তাদের ভেতর কারণ ওই পলিশনেসটা সোভারনেসটা তাদের ভেতরে আসেনি যতই প্যান্ট শার্ট পরে তাদের জীবন দর্শনটা তখনও বদলায়নি এটা বদলে যাবে একটু সময় লাগবে কারণ তারা প্রথম ওই শিক্ষার আলো পাচ্ছে তাদের কোথায় আসবে না আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কোনো কিছুতেই সহ্য করতে পারি না কেন সহ্য আজকে কালকে দেখছিলো আমরা যাচ্ছিলাম সবার কষ্ট হচ্ছে প্রচন্ড কুয়াশা আমাদের এখানে সকাল দশটা অবধি প্রচন্ড কুয়াশা থাকছে আমাদের কালকে অনুষ্ঠান ছিল আটটা থেকে নটায় আমরা সাড়ে সাতটায় বেরিয়েছি কিচ্ছু দেখতে পাচ্ছি না আমাদের দুটো গাড়ি ছিল আগের গাড়িটার আলোটা লাল আলোটা যে জ্বলছে ওর সঙ্গে কম দূরত্ব করে শুধু আলোটা দেখে 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 যাওয়া সে আগের যাচ্ছে পাইলট গাড়ির মতো করে যাত্রা পথে দেখছি যে সব জায়গায় যেহেতু বন্ধ মানুষের ভিড় তাদের যে কি বিরক্তি কি বিরক্তি কি বিরক্তি দু নম্বর রাস্তা বন্ধ তার একটা দিক বন্ধ করে দিয়েছে মানুষজন বসে আছে তিন নম্বর রাস্তা বন্ধ চার নম্বর রাস্তা বন্ধ আজকের অবস্থা আরও খারাপ আজকে তো এগারোটার পরে দশটা থেকে চালানো হয়েছে কিন্তু এ শুরু হয়ে গেছে ভাটা পড়ে গেছে ফলে সবাইকে ওপার থেকে এপারে আনা যাচ্ছে না মানুষের যে কী বিরক্তি কচুপেরিয়া থেকে আমাদের আশ্রম প্রায় বাইশ কিলোমিটারই বাইশ কিলোমিটার লম্বা রাস্তা জুড়ে বাস দাঁড়িয়ে আছে তার কারণ হচ্ছে মানুষের এত বিরক্তি তাই মানুষজনকে বাসের মধ্যে পুরে রওনা করে দিয়েছে আমি বাসে উঠে পড়েছি এটা আমার খুব আনন্দ সেই বাসের ভিতরে তিন ঘন্টা বসে থাকি তাতে আমার কোনো দুঃখ নেই আমি বাসে উঠে পড়েছি এ লম্বা লাইন রয়েছে কোনো বাস গাড়ি কিচ্ছু চলছে না সকলে চাইছে আরেকজনকে ছাড়িয়ে আমি কি করে যাব কিন্তু আমরা এসেছি তীর্থযাত্রা করতে এসেছি তীর্থ স্নান করতে এসেছি তীর্থ দেবতাকে স্মরণ করতে এসেছি কিন্তু এইসব করতে গিয়ে ওই যে কারণে এসেছি সেটাই ভুল হয়ে গিয়ে এই ক্লান্তি এই দুঃখ খুব একজন যে সকালে আমায় ফোন করেছে আমি কিছুতেই ঢুকতে পারছি না আমার ব্যাগ তো আপনার আশ্রমে পড়ে আছে তাহলে হ্যাঁ ঢুকবেন জায়গা খালি হলে নিশ্চয়ই ঢুকবেন তাকে পথটা বলে দিলাম এ পথ দিয়ে আসুন আবার তিনি আমায় বলছেন আমার ব্যাগগুলো কিন্তু আপনার আশ্রমে পড়ে আছে তাই বললাম যে ব্যাগগুলো আমরা চুরি করব না যেখানে আপনি রেখেছেন সেইখানেই রাখা আছে ওই ব্যাগগুলো আমি চুরি করব না কারণ আপনার ব্যাগের ভেতরে যা জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে আপনি স্নান করতে গিয়েছেন হতে ব্যাগটা খালি খোলসটা পড়ে আছে ওটা আমি কিছুতেই দেব না আপনি আসবেন এসে নিয়ে যাবেন একটু সময় লাগবে আমরা সবাই চাই যে পুণ্য অর্জন করব পুণ্য স্নান করব আবার ফাঁকায় ফাঁকায় যাবো এতটুকু কোনো ধুলো ময়লা আমার গায়ে লাগবে না এবং সবটা যতটা প্লাস 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 পাওয়ার কথা সব পাবো এটা ভেরি চিপ রেট তা কিন্তু হয় না সব সময় জীবনের সাথে এত যে আমাদের দরাদরি করলে হয় না জীবন কিন্তু জোর দাম নেবে ভগবান লাভের জন্য আরেকটি জিনিস দরকার হয় সেটি হলো ব্যাকুলতা ঠাকুর যখন মা কালীর পূজারী হলেন জগদম্বার দর্শন পাওয়ার জন্য তার কি তীব্র ব্যাকুলতা সূর্য সূর্যাস্তের সময় পোস্তায় মুখ ঘষে ঘষে মাথা ঢুকে ডাকছেন আরেকটা দিন চলে গেল দেখাতো দিলিনি মা এই ব্যাকুলতা না এলে তাঁর দর্শন হবে না আমি সেরা জিনিস চাই সারা বাজার আমাকে খুঁজতে হবে আপনারা যেরকম ভালো জিনিস কেনবার জন্য সারা বাজার খুঁজতে বেরুন পুজোর সময় কী হারে মার্কেটিং করেন ভুলে গেছেন কি ছেলেরা মেয়েরা সবার ক্ষেত্রে আমি কোনো একজনকে স্পেসিফাই করছি না ছেলেরাও ঘুরে ঘুরে মার্কেটিং করে আমি দেখেছি আমি তো বাস গাড়ি সব নানা জায়গা থেকে উইন্ডো মার্কেটিং করি উইন্ডো শপিং করিবে বের তার সঙ্গে মানুষজনকেও দেখতে থাকি এই অভ্যাস আমার আছে কিনবে কি কিনবে না আমরা যখন ট্রেনে করে যেতাম এখানে খুব গামছা ওঠে সে টেনে হিঁচড়ে দশখানা গামছা বার করে দিলেন আমাদের সেই ব্যাকুলতা আছে আমি আমাদের রাজকোটে গিয়েছি সবে পোন্দর থেকে ফিরেছি রাজকোটে নামা মাত্রই আমাদের ঠিক আশ্রমে রাজকোট আশ্রমে বিপরীত দেখে আমাদের একজন সাধু ভাইয়ের তার দাদার একটা শাড়ির দোকান আছে তিনি জোর করে তার শাড়ির দোকানে সাধুর পায়ের ধুলো নেওয়াতে নিয়ে যাবেন গিয়েছি গিয়ে দেখলাম এক ধরনের নতুন শাড়ি বাপের জন্মে তো দেখিনি সব পাথর বসানো সারা শাড়িতে পাথর বসানো নামতার দোষী আমার খালি একটাই চিন্তা হচ্ছে পাথর বসালে তো সে শাড়ি খুব ভারী হবে মায়েরা পরবেন কি করে কিন্তু গিয়ে একবার হতবাক হয়ে গেলাম সব কজন সেলসম্যান সবাই পুরুষ সবাই সেই শাড়ি কোমরে লাগাচ্ছে মাথায় পল্লু দিচ্ছে একবার এদিকে ঘুমটা ঘোরাচ্ছে একবার ওদিকে ঘুমটা ঘোরাচ্ছে সে শাড়িটা কত অ্যাট্রাক্টিভ তাকে পরলে সেই মহিলাকে কত ভালো লাগবে সেটা তাকে দেখাচ্ছে আর সেই মোটা গোপলা ছেলে সেইটা নিচে কুঁদে সে দেখাচ্ছে তবে এক বান্ডিল কাপড় ইয়ে হয়ে পড়ে রইলো তাদের একটাও পছন্দ হলো না তারা ফিরে গেলেন ওরা আমাকে একটা জুস খেতে দিচ্ছে সেই জুস খেতে খেতে আমি চুপ করে বসে বসে ক্যাশিয়ারের কাউন্টার থেকে দেখছি তারা ফিরে গেলেন তারা কিন্তু অন্য দোকান থেকে নিশ্চয়ই কিনবেন দেখুন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আমাদের এত ব্যাকুলতা থাকে কিন্তু ভগবান আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ জিনিস তাকে পাওয়ার জন্য আমাদের কোনো ব্যাকুলতা থাকে না ঠাকুরের ওই যে ভাব ওই যে মুখ খসা ভাব ওগুলো কিন্তু আমাদের করলে পরের দিনই মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করবেন আমাদের তাহলে করণীয় কী ওই যে ঠাকুরের যে ব্যাকুলতা তাকে পাচ্ছি না বলে যেন দুঃখ তোমায় কেন হয়নি তোমায় যেন হয়নি যান আনা এই কথা রয় মনে এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে আমার যতই দুহাত ভরে ওঠে ধনে তবু কিছুই আমি পাইনি যেন সেই কথার হয় মনে যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে আমরা খানিকটা ভুলে যাই ভুলে গিয়ে মেতে থাকি দীক্ষা নিই দীক্ষা নেওয়ার জন্য কত কষ্ট করি রাত দিন জেগে পড়াশোনা করি তিনটে বই কোর্সের মতো করে পাখি পাকা পেঁপে খায়ের মতো মুখস্ত করে যাই ঠাকুরের এই বাবার নাম এই ছিল ভাইয়ের নাম ছিল মহারাজ যেটা জিজ্ঞেস করবেন সেইটা ফটফট বলে দেবো বলা হয়ে গেলে কি আনন্দ কিন্তু ওই যে দীক্ষা পাওয়ার ফলে সেই মন্ত্রটা যে চন্দন কাঠ আমার হাতে দিয়েছে দেওয়া হয়েছে ওই সম্পদটি আমার হাতে দেওয়া হয়েছে আমি শুধু আমার আমার হৃদয়ের যে পিঠাসনে সেই পিঠে আমার অনুরাগের জলে সেটাকে চোখের জলে সেটাকে ঘষে ঘষে তার থেকে চন্দন বার করব এটাই আমরা বুঝতে পারি না কাঠ আমাদের হাতেই থাকে বুকে আমাদের পিঠ থাকে আর চোখের কোণ দিয়ে অনুরাগে জল বেরোয় কিন্তু সেটা কাজে লাগে না তার কারণ হচ্ছে ওই ইচ্ছেটা আমার ভেতরে জাগে না আমি ভগবানকে চাই ওই যেমন পুজোতে আমাকে দামি জরদোষী পড়তে হবে এইটা আমার একটা ইচ্ছে এবং তার জন্য যতটা কষ্ট করতে হবে ততটা কষ্ট আমাদের প্রয়োজন হচ্ছে এবার মহারাজ বলছেন কেন সেই ইচ্ছেটা জাগে না বলতে গিয়ে তিনি বলছেন ব্যাকুলতা আমাদেরও আছে তবে বিষয়ের দিকে বিষয় তৃষ্ণা নিবৃত্তি নেই ভোগের আকাঙ্ক্ষা মেটে না কেবল বেড়েই চলে বিষয় বাসনা না গেলে ভোগান্ত না হলে ভগবানের জন্য ব্যাকুলতা আসে নাম এই বিষয়ে বাসনা ঠাকুর দুটি শব্দে ব্যাখ্যা করছেন কামিনী আর কাঞ্চন মাহিরা খুব রাগ করেন কামিনী অর্থে এই অর্থে মহিলা অর্থে বলেননি মহিলা বা পুরুষের কাছে মহিলা এবং মহিলার কাছে পুরুষ দুটোরই অর্থ কামিনি শরীরগত কাম থেকে শুরু করে সমস্ত রকমের কাম মনের ভেতরেই তো এগুলো থাকে আমাকে লোকে ভালো মানুষ বলবে আমাকে দেখতে সুন্দর হবে আমার অনেক পয়সা থাকবে কিন্তু মনের ভেতরে তো মন তো শরীরেরই অঙ্গ তাই বলছেন এবং কাঞ্চন মানে তৎপ্রাপ্তির উদ্দেশ্য সেটা পাওয়ার জন্য আমাদের যে ব্যাকুলতা সেইটার কথা বলছেন মহারাজ এই শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ গীতার তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যা করতে গিয়ে এই যে আমাদের বিষয় তৃষ্ণা এটাকে ভারী সুন্দর ব্যাখ্যা করেছেন বলছেন এটি যেন আগুন যখন প্রজ্বলিত হয় আগুন প্রজ্বলিত হলে যদি কাঠে জল থাকে তাহলে কি হয় প্রচুর ধোঁয়া তৈরি হয় ধোঁয়া এমন ভাবে হয় যে আগুনটাকে সেই ধোঁয়া একবারে ঢেকে থাকে অগ্নি মানে দ্বারা ধোঁয়ার দ্বারা আগুনটা যেন আবৃত হয়ে আছে আমরা কিছুতেই দেখতে পাই না আমাদের দেখার সুযোগ হয় না ধুমে না ব্রিয়াতে অগ্নি আগুনটা যেটা উদ্দেশ্য সেটা সেটা একবারে ঢাকা পড়ে থাকে ওই জল যে তাতে যদি জল থাকে ঠিক সেই রকম বিষয়বাসনা এটা না গেলে কিন্তু আমাদের কখনোই আমাদের ইষ্ট বাসনা হবে না ঠাকুর ভারী সুন্দর উদাহরণ দিয়েছেন খুব সহজ পদ্ধতি বলছেন বলেছেন মোর ঘুরিয়ে দেওয়ার কথা জিনিস তা ঠাকুর দেখিয়ে গেছেন বিষয়বাসনা সংসার সুখ সব কোথায় পড়ে রইল একমাত্র কামনা হলো ভগবত দর্শন আকুল হয়ে কেঁদে কেঁদে যখন দর্শন পেলেন না কাছেই ছিল বলির খাঁড়া তাই দিয়ে জীবন বিসর্জন দিতে উদ্যত হলেন আর তখনই মায়ের দর্শন পেলেন নিশুতি রাতে উঠে চলে যেতেন পঞ্চবটিতে বেলতলায় লোকচক্ষুর আড়ালে চলেছিল তার কঠোর সাধনা দীর্ঘ বারো বছর এইটা হচ্ছে কথা দীর্ঘ বারো বছর এইটার তার যে সাধনা এই ইচ্ছেটা তখন আমাদের জাগে তখন আমরা করি ইদানিং এই কালকেই দেখছিলাম আমরা তো সব কিছু নিয়েই মজা করি স্বামী বিবেকানন্দের সে বিখ্যাত বার্তা সেটা নিয়ে স্বামীজিকে নিয়ে মজা করছেন এবং যারা মজা করছেন তারা প্রত্যেকে আরো বেশি দুঃখের এবং বেদনার সেটা হচ্ছে সেদিনকে বারোই জানুয়ারি খুব ঠান্ডা পড়েছে স্বামীজি জানলার ধার থেকে এসে বলছেন অ্যারাইজ অ্যাভে ক্যান স্টপ নট দ্য গোল ইজ রিচ সে তখনও পাশপিরে ফিরে সুচ্ছে দেখে স্বামীজির বোধ হয় কম্বলটা টেনে রাখা বার করে দেওয়ার চেষ্টা করছে বলছে না না স্বামীজি আমি অ্যারাইজ হলুম অ্যাওয়েক হলুম কিন্তু এখন আমার গোলে রিচ করা দরকার নেই এখন আমাকে কম্বল মুড়ি দিয়ে ঘুমোতে দাও এই যে ব্যাপারটা আমাদের দুটো স্বামীজি তিনটে ভাগে বলছেন বলছেন অ্যারাইজ জেগে রেক নিজের ভেতরের সমস্ত জড়তা সেটাকে অতিক্রম করে যাও অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল রিজ এই অবস্থা কতক্ষণ অবধি থাকবে না যতক্ষণ না পর্যন্ত আমি আমার লক্ষ্য বস্তুকে পাচ্ছি যতক্ষণ না আমরা আমি লক্ষ্য বস্তুকে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত হবে না সেই চাষার গল্প আছে দুই চাষা পাশাপাশি ঘরের ইয়ে খেতে তাদের জমি শুকিয়ে গেছে বৃষ্টি হয়নি বলে তাই খাল থেকে এই নদীর ইয়ে থেকে খাল কেটে নিয়ে এসে জলে নিয়ে আসছে আরেকজন চাষার যখন দুপুর হয়ে গেছে তার বউ এসে বলে চলো চলো অনেক হয়েছে গিয়ে খেতে চলো সেই তার বউয়ের পেছন পেছন গেল এই প্রথম চাষা যে তখনও কাজ করে যাচ্ছিল তার বউ যতবার বলে সে কোনো কথায় সাড়া দেয় না যখন একটু সাহস করে মাঠিতে নেমে সে বলে চলো চলো যেতে হবে না তখন সেই কোদালটা তুলে সে তার পেছনে লাগলো বলে তোর মনে হচ্ছে না যে জল নাইলে এলে চাষ হবে না চাষ না হলে ছেলেপুলে না খেপতে পেয়ে মরবি তাহলে কোন সাহস এই কথা বলিস সে তো বউ তার রণচণ্ডী মূর্তি দেখে সেই চাষার রণ রণমূর্তি দেখে পালিয়ে গেল বিকেলবেলা আস্তে আস্তে খুঁড়তে করতে খুঁড়তে করতে নদী নদীর সঙ্গে খালের সংযোগ হলো খালের সঙ্গে ক্ষেতের সংযোগ হলো জল কুলকুল কুলকুল করে খেতে ঢুকতে থাকলো ক্ষেত আস্তে আস্তে ভিজে ভিজতে থাকলো তখন চাষা ধীরে ধীরে বাড়ি ফিরে এলে সে বললো দে এক চিমিল এক ছিলমিক এক চিলিম তামাক দে তারপর সেই তামাক দেওয়ার পর ভুটবুট 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 করে সেটা খেতে শুরু করলে এইটা হচ্ছে ছবি এবং যতক্ষণ না লক্ষ্যে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত এগিয়ে যাওয়ার এই যে কথাটা বলছে সেটা কিন্তু এখানে আছে ব্যাকুলতা না হলে এটা হয় না আরেকটা কি না হলে হয় না সেটা হচ্ছে গুরু ছাড়া উপায় নেই মহাপ্রভু ঠাকুর এরা সাক্ষাৎ ভগবান তথাপি গুরু করেছিলেন কেন গুরুকরণ করা দরকার তার কারণ হচ্ছে এমন একজন লোককে জানানো জানা দরকার যে সেই পথে চলেছে তাই সেই সমস্ত পথের প্রতিকূলতা সব কিছু তাকে বুঝিয়ে দেয় যাতে সে মানুষ ধীরে 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 এগিয়ে যেতে পারে পরম্পরায় প্রত্যেকে তার গুরু তার শিষ্যকে পথ বলে দেয় আমাদের এখানে যখন অনেকে আসতে চান মনসাথী পে আসতে চান আমরা ইমেল করতে বলি কারণ ঘরের বুকিং হয়ে গেলেই সেই ইমেলে কনফার্মেশন ইমেলের সঙ্গে একটা রুট ম্যাপ করে দেওয়া হয় কীরকমভাবে আসবেন আপনি যদি এসপ্ল্যানেট থেকে বাসে আসেন কোথা থেকে বাসে উঠবেন কোথায় এসে নামবেন যদি ট্রেনে আসেন তাহলে কোথায় এসে নামবেন দুটো পথ আছে এক কাকদ্বীপে এলে কীভাবে আসবেন নামখানা এলে কীভাবে আসবেন একদম সমস্ত রুট ম্যাপ একদম ছকে দেওয়া থাকে গুরু আমাদের এই পথটা দিয়ে দেন তারপরে আমরা যে মানুষজন ওই ইমেলটা ধরে যেরকম আমাদের কাছে আসেন ঠিক সেই গুরু প্রদত্ত সাধন পদ্ধতি অনুযায়ী আমরা যখন এগিয়ে চলতে থাকি তখন আমরা ঠিক লক্ষ্যেতে তে পারি সাধন সাধনে প্রীতি অনুরাগ চাই অনুরাগ থাকলে ধর্মের বিনিময় তখন গৌণ হয়ে যায় ঠাকুরের বৈধি পূজা ছিল না তিনি পূজার ফুল নিজের মাথায় দিচ্ছেন নৈবেদ্য কখনো মা কালীকে খাইয়ে দিচ্ছেন কখনো বিড়ালকে খাওয়াচ্ছেন রাসমণির কর্মচারীরা তাই দেখে ভয় পেয়ে রানীর জামাই মথুরবাবুকে জানালে সব দেখে শুনে মথুরবাবু অনুভব করলেন এই ঠিক ঠিক পূজা এতে মিথ্যা আড়ম্বর নেই ঠাকুর মা কালীকে প্রত্যক্ষ দর্শন করছেন তাকে সাক্ষাৎভাবে পূজা করছেন এই সাধনে প্রীতি আর অনুরাগ থাকা চাই ভালোবাসাটা থাকা চাই আমি দেখেছি একজনকে খুব কাছ থেকে দেখেছি তিনি যখন সাধু হননি তখন তাকে দেখেছি খুব সামান্য জিনিস ফুল টুল কোনো বিশেষ তিথিতে তার ঘরের দরজাটি বন্ধ থাকত ফুলতুল দিয়ে তিনি খুব যত্ন করে ভালোবেসে তিনি পায়েস তৈরি করতেন সেটা যে অনেক পরিমাণে তা নয় ছোট্ট একটা পাত্রে করে করে সেটা নিবেদন করতেন এবং বিশ্বাস করতেন মা বলেছেন মন্ত্র সব কিছু হয় তিনি হাত জোর করে সেই পায়েসটি এক গ্লাস জল তাকে দিয়ে ঠাকুরকে দিয়ে তার পড়ার যে টেবিল সেটাকে ভাঁজ করে ছোট করে সেটাকে টি টেবিল বানাতেন টি টেবিল বানিয়ে সেটা তিনি নিবেদন করতেন এবং উৎসর্গমন্ত্র কী যে একজন মানুষের খেতে প্রায় আধা ঘন্টা মতো কুড়ি পঁচিশ মিনিট লাগে এবং ততক্ষণ তিনি তার জপের মালা হাতে নিয়ে জপ করতেন এটিই তিনি করতেন পরবর্তীকালে তাকে দেখেছি যখন তিনি ঠাকুর পূজা করতেন পরেও ঠাকুর পূজা করতেন তার এই ভোগ দেওয়ার পদ্ধতিটা বারবার আমার চোখে পড়তো ঠিক ওই রকম সময় সেই বিধিবদ্ধভাবে সব নিবেদন করে দিয়ে তিনি বসে জপ করতেন ঘন্টার পর বেশ প্রায় চল্লিশ মিনিট ধরে আমি একদিন জিজ্ঞেস করলাম কি করেন না ওই নিবেদন হয় সেইগুলোই দেখি এইটা হচ্ছে কথা এই যে অনুরাগ এই ভালোবাসাটা যেন থাকে পূজনীয় হিরণময়ানন্দজি আমাকে বলেছিলেন যে যখন ঠাকুর সেবা করবে মনে করবে ঠাকুর যেন একটা ছোট্ট ছেলে তোমার ওপর সম্পূর্ণ নির্ভরশীল তুমি যেন তার মায়ের মতো ঠাকুরকে খা না খাইয়ে দিলে তিনি খেতে পারেন না না বসিয়ে দিলে তিনি বসতে পারেন না কাপড় জামা না পরিয়ে দিলে তাকে রানটুই ঘুরে বেড়াতে হবে আর তাকে খেতে দিলে তবে তিনি খেতে পারেন এই একটা ভাব নিয়ে জাগবে হিতানন্দজির কথা শুনেছি তিনি ঠাকুরকে ঠাকুর সেবা করতেন সেটা তার উপাসনার মধ্যে ছিল কীরকম উপাসনা তিনি ওপর থেকে ঠাকুরকে নামাচ্ছেন আপনারা যারা ঠাকুরের ঘরে দেখেননি তারা জানবেন না তিনটে করে সিঁড়ির পরে একটা করে ল্যান্ডিং আছে ঠাকুর ঘরের সিঁড়িটা তলায় ঠাকুর থাকেন সেইখান থেকে নেমে আসছেন এই তিনটে করে সিঁড়ি অতিক্রম করা ল্যান্ডিংয়ে নেমেই মারাজ একটুখানি দাঁড়াতেন এমনভাবে দাঁড়াতেন সরে যেন পাশে কেউ একজন দাঁড়িয়ে আছেন আবার তিনটে করে আবার একটু দাঁড়াতেন তারপরে আবার তিনটে করি সিঁড়ি নেমে আবার নিচে নেমে আসতেন মহারাজকে জিজ্ঞাসা করা হতো আপনি এরকম ধীরে ধীরে নামেন কেন ভারী সুন্দর উত্তর ছিল না ওনারা বলছেন বয়স হয়েছে তো ঠাকুরের তাই আমার কাঁদের ওপর ভর দিয়ে আস্তে আস্তে নেমে আসেন এই যে তাকে অনুভব করা এটা প্রীতি ছাড়া ভালোবাসা ছাড়া কখনো সম্ভব হয় না আমরা যে পূজা করি তা অহংয়ের পূজা লোক দেখানো ব্যাপার আমরা ভুলেই যাই যে তার কাছে যেতে গেলে খুব গোপনে যেতে হয় যাতে কেউ না জানতে পারে অষ্টপাশ ত্যাগ না হলে তার কাছে যাওয়া যায় না পাশবদ্ধ হয়ে রয়েছি বলেই আমরা জীব মন্দিরে প্রবেশ করতে হলে এসব বাইরে ফেলে যেতে হবে গোপীরা গোপীরা একটা পাশ শুধু দিতে পারেননি ভগবান তাই বস্ত্র হরণ করলেন তারা যখন তাদের শেষ পাশ লজ্জা দিলেন ভগবান তাদের গ্রহণ করলেন ঠাকুর অষ্টপাশ ত্যাগ করে একেবারে পাঁচ বছরের ছেলেটি হয়ে জগদম্বার কাছে গেলেন এই সন্তান ভাবটি নিতে হয় মা আমি তোমার তুমি আমার ছোট ছেলে খেলা নিয়ে মেতে আছে কিন্তু মা যেই মা তাকে ডাকে অমনি সব ফুলে সব ফেলে ছুটে যায় মার কাছে এইটা একটা খুব সুন্দর ভাব আমাদের যে বাহ্য পূজা যেটা থাকে মূলত সেটা অহংকার প্রদর্শন কার কত কত ভালো মালা পড়াবো কত ইয়ে করবো এইগুলো আমাদের প্রকাশ বেনারসি পড়াবো এই পড়াবো এইগুলো এক ধরনের প্রকাশ অহংয়ের প্রকাশ খুব সাধারণভাবে আমার মনে আছে আলমোড়াতে গিয়েছিলাম সেখানে কসার কষার দেবী না কষার দেবী নয় একটা জায়গা আছে পাতাল পাতাল ভুবনেশ্বর পাতাল ভুবনেশ্বরে গেছি আমি তখন ছাত্র পাতাল ভুবনেশ্বর গেছে এখনকার পাতাল ভুবনেশ্বরকে দেখলে বোঝা যায় না তখন বেশ যাওয়াটা বেশ দুর্গম ছিল এখন কি সুন্দর একটা এই যে ভূমিকম্প হওয়ার পরে সব রাস্তার গতি প্রকৃতি সব বদল হয়ে গেছে তো ল্যান্ডস্লাইড এসেছিলো সেই কারণে সব গতি প্রকৃতি বদলে গেছে এখন তো দেখলাম কী সুন্দর পাকা মেটাল রোড করে দিয়েছে ওই অবধি গাড়ি যায় তবে সেখান থেকে একটা ওরকম একটা ঢালু পথ করে দিয়েছে তাই দিয়ে বেশ নাস্তে নাস্তে হেঁটে নেমে যাওয়া যায় পাতাল ভুবনেশ্বর এবং সেই তার সেই খুটিয়াটা আরও ভাঙা অবস্থায় পড়ে আছে কিন্তু তখন একটু পেছন দিয়ে আসতে হতো বেশ একটা সিক্রেসি মতো ছিল তো সেই সেইখানে এক সাধকের সঙ্গে আমাদের দেখা হলো তিনি চাকরি বাকরি করতেন সব ছেড়ে ছুঁড়ে চলে এসেছেন তার ঘরটিতে গিয়ে দেখলাম আমাদের ঢুকতে দিলেন না তিনি রান্না করছিলেন দরজা ঘোরার কাছেই আমি দরজা থেকেই তার ঘরটি দেখলাম কিছুই প্রায় নেই অমর একটা ঠান্ডা জায়গা আছেন প্রায় কিছু নেই মেঝেতে একখানা এই খাট একটা তক্তপোষ আছে তক্তপোষের উপর একটা পাতলা কম্বল দেওয়া আছে একটা গায়ে দেওয়ার জন্য একটা কম্বল দেওয়া আছে আর বোধ কাপড়কে ভাঁজ করে বালিশ করা আছে আর ঠাকুরের আসনে ওই আগেকার দিনে যেরকম ঘরেতে ওই করে রাখা শেলফ করা আছে তার মধ্যে ঠাকুর মা স্বামীজি এবং খুব সম্ভবত উনি প্রভু মহারাজের আশ্রিত তার একটি ছবি ঠাকুরের পায়ে একটা খুব ছোট্ট জঙ্গলি হলুদ রঙের ফুল দেওয়া রয়েছে কিন্তু মনে হচ্ছে সমস্ত ঘরটি যেন তার সাধন জ্যোতিতে ভরপুর একবারে ভরপুর হয়ে আছে বারান্দার ছোট্ট একটা কোণে খুব সামান্য রান্না করছেন এবং সেটা তার দুবেলা রান্না একবেলায় রান্না করে দুবেলা খান বাকি সময় কি করেন বললেন জব ধ্যান করি আর বাকি সময় পড়াশোনা করি আবার পড়াশোনা যখন ভালো লাগে না তখন জব ধ্যান করি আর একটু কখনো ওই কষার ওই পাতাল ভুবনেশ্বর যাই ওখানে শারদ শারদানন্দজি এবং তুরিয়ানন্দ জি তপস্যা করেছিলেন সেই জায়গাটা আছে পাতাল ভুবনেশ্বর মানে একটু নামতে হয় একটা দুটো স্টেপিং নামলে ভগবান নিচে একটা গর্তের ভেতরে আছে যেরকম আপনার কল্যাণেশ্বর শিব আপনারা দেখেন একদম গর্তের ভেতরে নকুলের শিব কালীঘাট আছে রকম নকুলশ্বর যেমন একবার পেট বার করে হাত দর্শন করতে ওরকম নয় ওই অতটা নেমে যেতে দিয়ে ভগবানকে ছোঁয়া যায় ঠিক সেই রকম এত সুন্দর একবারে এমন একটা আছে আমি জিজ্ঞেস করলাম কষ্ট হয় না বললেন এমন সুন্দর করে বললেন মা যেমনটি রেখেছেন এই কিষানপুরে দেখা হয়েছিল মা আনন্দময়ীর একটি একজন সন্তান তখন তার প্রায় বছরের কাছাকাছি বয়স এই মা বলছেন না পাকা আমের মতো গায়ের রঙ আমি যখন গেলাম মা আনন্দময়ী যে বাড়িতে শরীর রেখেছিল সেটা একজন ভক্তের বাড়ি সেটা এখন আনন্দময়ী মায়ের আশ্রমের অঙ্গ কিন্তু ওরকম ভাবে আশ্রম হয়ে ওঠেনি কারণ তার পাশেই তোদের আশ্রমটা আছে আমি যেতেই বলেন ও আপনারা কি করে জানলেন বাবা এখানে মায়ের ঘর আছে আমি বললাম যে শুনেছি তখন জান বাবা মায়ের সঙ্গে দেখা করে আসুন আমরা ধীরে ধীরে ওপরে গেলাম মনে হলো সময় যেন থেমে আছে মা যে সময় চলে গেছিলেন সেই ঘড়ি বন্ধ রয়েছে যেমন খাটের ভাঁজটাঁচ করা ছিল ঠিক সেই রকম খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে একবারে ভীষণ রকমের একটা শান্তি ঘরের ভেতর ঢুকতে দেওয়া হয় না ঘরের বাইরে থেকে কাঁচের দরজা থেকে দেখে নেমে আসতে হয় নেমে এলাম যখন তখন আমরা দুই সাধু মিলে গেছিলাম তখন উনি আমাদের সেই দুটি পাকা আম খেতে দিলেন দিলেন হাতে হাতে নিয়েই এত ভুরভুর ভুরভুর করছে গন্ধ বেরোচ্ছে আর সেই সাধুটির সে কি বালকের মতো স্বভাব এমন করে বলছেন মায়ের প্রসাদ নিন যেন মা সত্যি সত্যি খেয়েছেন এবং মা পাঠালেন বলছেন মা পাঠালেন ঠিক একই কথা আমরা কনকলে আমরা মা আনন্দময়ী মায়ের আশ্রমের থেকে বেরিয়ে আসছি হঠাৎ করে দূর থেকে দেখলাম একজন মাতাজি একজন সাধিকা মাতাজি ছুটতে ছুটতে এলেন একটা ছোট্ট দুটো আমরা দুই সাধু ছিলাম দুজনকে দুটো ছোট্ট ব্যাগ দিলে তাতে ফল পরে দেখলাম ফল আছে উনি বললেন মা পাঠালেন এটা আপনাদের জন্য যেন তিনি বিশ্বাস করছেন যে আশ্রমে এই যে জিনিসটা দিচ্ছি এটা আমি দিচ্ছি না এটা মা দিয়েছেন এই বিশ্বাসটা যে বলছেন বলার শব্দ যখন উচ্চারণ করছেন তার সঙ্গে যেন তার যে কনভিকশনটা সেটা যেন খুব জোরালো বোঝা যাচ্ছে শুধু সন্তানভাবেই নয় ঠাকুর অন্যান্যভাবেও সাধনে সিদ্ধ হয়েছিলেন ভাব সমাধি নির্বিকল্প সমাধি পর্যন্ত ধাপে ধাপে উঠেছিলেন অথচ কি দীনতা অথচ কি দীনতা কি নিরভিমানিতা সাধকের জীবনেই দীনতা চাই যত বড়ই হও না কেন তোমাকে দিন হতেই হবে ঠাকুর শুধু দেখে বা ছুঁয়ে এমনকি ইচ্ছা মাত্র লোকের মন ভাঙতে করতে পারতেন কত তার শক্তি অথচ চিনতে পেরেছিল কজন অতি সাধারণ বেশ গেরুয়া পড়লেন না ধারণ করলেন না কতজন কালীবাড়িতে এসে তাকেই জিজ্ঞাসা করত পরমহংসদেব কোথায় তিনি বলতেন কে জানে বাবু কেউ বলে পরমহংস কেউ বলে ছোট বাচ্চা কেউ বলে পাগল বামুন তুমি খুঁজে নাও মথুরবাবুর এক বন্ধু একদিন দক্ষিণেশ্বরে আসেন বাঘান ভরা ফুল সেখানে ঠাকুরকে দেখে বাগানের মালিক ভেবে বাবু বললেন আমাকে একটা ফুলের তোড়া করে দিতে পারো ঠাকুর খুব চমৎকার একটা তোড়া বেঁধে তার হাতে দিলেন বাবু খুব ভারী খুশি কলকাতায় ফিরে গিয়ে বললেন মথুর এমন মালি তুমি কোথায় পেলে কি সুন্দর তোড়া গড়ে দিয়েছে আমায় বাবুর খটকা লাগলো বললেন চলো তো সেই মালির কাছে দুজনে দক্ষিণেশ্বরে গেলেন বাবু বন্ধুকে বললেন তুমি করেছো কি ইনি মালি নন পরমহংসদেব একবারে ভীষণ রকমের সেম দেখুন এমনভাবে আমাদের এটা আমরা এটা করতে গিয়ে কাদা হয়ে যাই আমরা ওটা প্র্যাকটিস করার চেষ্টা করি কিন্তু আমাদের ওই দেখদারিটা এত থাকে আমরা খানিকটা কাদা হয়ে যাই এই বলছি যে অনাসক্তির সাথে কাজকর্ম করতে হবে কিন্তু আসক্তির শেষ নাই এই চাই সেই চাই ওই চাই আমি তো নিজের কথাই বলি খুব খুব এত জিনিস চাই এত জিনিস চাই এইটা না হলে হবে না সেইটা না হলে হবে না ওইটা না হলেও হবে না এই পূজনীয় বিমলাত্মানন্দজি এসেছিলেন আমরা সাধু হতে যখন যাই তখন ওর কাছেই গিয়েছিলাম যে ঘরটায় যে বিছানাটা দিলেন আমার এখনও মনে মনে হাসি পায় সেই বিছানাটা যে মাদুরটা ছিল তাতে য যেখানে মানুষ ঘুমোয় ওই জায়গাটা ছেঁড়া মাদুরটা আছে কিন্তু মাঝখানের পেটটা কাটা আমি মহারাজকে বললাম কি করে এই মাদুরটা ব্যবহার করলো মহারাজ কী সুন্দর উত্তর দিলেন একটা চাদরকে ভাঁজ করে নিয়ে নিজের বডির আকার করে দাও আর বালিশ তো দেওয়া আছে মশারি তো দেওয়া আছে যথেষ্ট না তা আমরা সেই ওইভাবে করে ওইভাবেই থাকলাম কখনো মনে হয়নি যে এর বেশি আর প্রয়োজন এটা মনে করবেন না যে আমি অহংকার করে বলছি পূজনীয় মহারাজ সেদিনকে এসেছিলেন যখন দীক্ষা দিতে এসেছিলেন মাঝে সঙ্গে আমরা গল্প করছিলাম মহারাজ আমাদের সেই দিনটা বড় মিষ্টি ছিল খুব ভালো ছিল কিচ্ছু ছিল না আমাদের আটটা ঘরে আটটা ঘড়ি খারাপ হয়ে গেল আত্মস্থানজিকে গিয়ে বললাম মহারাজ ঘড়ি কিনে দিতে হবে তা তখন তো মঠের আর্থিক অবস্থা খারাপ ভক্ত কাউকে বলতে হবে মহারাজ সেটা বলতে চাইছেন না আমরাও একটুখানি বুঝলাম যে মহারাজের অপারগতার কথা মহারাজ বলেন মনটাকেই ঘড়ি বানিয়ে ফেলো আমরা যেন মহারাজের কথাটাকে ধ্রুব সত্য মনটাকে ঘড়ি বানানোর চেষ্টা করলাম কিন্তু মন তো আর ওরকম ভাবে ছোট ছেলের আমরা তো নবীশ আমাদের ওরকম মন ঘড়ি হয় না তখন আমরা ঠিক করলাম যে যার আগে ঘুম ভাঙবে সে সবাইকে ডাকবে তখন যার আগে ঘুম ভাঙতো সে গিয়ে সবাইকে ডাকতো কারুর যদি খুব আগে ঘুম ভাঙে তাহলে সে প্রস্তুত হয়ে কাপড় জামা পরে যাওয়ার সময় সবাইকে ডেকে দিয়ে যাবে এই রকম সুন্দর করে একে অপরের প্রত্যেকে প্রত্যেকের সাধনার সাহায্য করা হতো কি একটা সিম্পল লাইফ ছিল আমরা পায়ে হেঁটে বেলুর মাঠ থেকে দক্ষিণেশ্বর গেছিলাম আমার এখনো মনে আছে সেই দক্ষিণেশ্বরে বিবেকানন্দ ব্রিজের মাঝামাঝি আসতেই মহারাজ আমাদের দেখালেন তখন সেই রাত্রির আলো ভোরের আলো ফুটেছে আর ইয়েরও আলো আছে স্ট্রিট লাইটও আছে তাতে দেখালেন দেখো দক্ষিণেশ্বরের কালীক্ষেত্রের মন্দিরটা পুরো কূর্ম পৃষ্ঠাকৃতি সেই প্রথম ওইভাবেই তো দেখতে শিখেছিলুম হাঁ করে দাঁড়িয়ে দেখছি হ্যাঁ এটা কি এই কচ্ছপের পিঠ বলে তারপরে নিয়ে গিয়ে খালি আমরা পায়ে হেঁটে এতটুকু কষ্ট হচ্ছে না কি এক ভরপুর আনন্দ আমরা সেই মহারাজের পেছন পেছন সব দক্ষিণেশ্বর দর্শন করে আবার বাসে করে গুতোকুতি করে ফিরে এলাম মহারাজ একটা ছোট্ট একটা ইয়ে ছিল কেতলি ছিল তাতে তিন কাপ করে জল হয় সেই তিন কাপ করে জল গরম হচ্ছে তাই দিয়ে চা বানানো হচ্ছে তিনজনকে দেওয়া হচ্ছে আমাদের কারুর কোনো ক্ষোভ নেই কারুর কোনো দুঃখ নেই মহারাজকে সেদিনে সেই গল্পটা বলছিলাম যে মহারাজ আমাদের তখন কিরকম সুন্দর একটা জীবন ছিল ছিল না বলে তা নিয়ে কোনো কষ্টও ছিল না আত্মজনী আত্মস্থানী এমনভাবে ট্রেনিং দিয়েছিলেন এই যে ছিল না বলে নেই বলে কোনো অভিমান নেই আজকে আমার ব্রহ্মচারীতে বলছিলাম আমাদের সবার একটা করে পল্লীমঙ্গলের চাদর ছিল যেদিন যে জামা কাপড়টা চাদরটা যে কাচবে তার বাকিরা তাকে সাহায্য করবে শুকাতে কীরকমভাবে কাপড় কাপড় যেই চাদর যেই কাঁচা হয়ে গেলো সুতির চাদর তো প্রচুর জল টানতো দুজন দুপ্রান্ত থেকে ধরে সেটাকে নিংড়ানো শুরু হতো দুপ্রাস্তা থেকে নিংড়তো নিংড়তে 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 তার ভিতরে একটুও জল থাকবে না আর আমাদের পিপিটিসির একটা জায়গা ছিল ওই দরজা দিয়ে মাঝখান দিয়ে যাওয়া যেত ওইখানে যে তারটা ওটা রিজার্ভ করে রাখা থাকতো ওইখানে তাকে চাদরটা মেলতে দেওয়া হতো সবাই একবার করে যাতায়াতের পাতে হাত বাড়ি বাড়ি এমনি এমনি করে দেখত যে চাদরটা শুকলো কি না সকলের ভালোবাসা সকলের উষ্ণতা হৃদয়ের উষ্ণতা বিকেলের মধ্যে চাদরটা শুকিয়ে যেত আমাদের তা নিয়ে কোনো দুঃখ ছিল না ওই একটি চাদর গায়ে দিয়ে আমরা সর্বত্র যেতে পারতাম সেটা নিয়ে আমাদের কোনো কষ্টও ছিল না এই যে ছিল না বলে রকম ইয়ে নেই মহারাজ খুব জোর দিতেন যে ঠাকুরের এই যে কায়দাটা দেখে বিশেষ করে মায়ের এই ভাবটা দেখে আমাদের মনের মধ্যে জোর দিতেন যে ভগবান লাভ করাটাই আমাদের জীবনের উদ্দেশ্য এই জন্যই ভগবান বাবা মাকে কাঁদিয়ে আমরা ঘর বাড়ি ছেড়ে এসেছি সেই উদ্দেশ্য থেকে যেন আমরা কখনো কেউ বিচ্যুত না হই এটা আপনাদের জন্য হওয়া দরকার এই নিরভিমানিতার এই যে গল্পটা শুনলেন এটা ভীষণ রকমভাবে সত্য শ্রীরামকৃষ্ণের জীবনে তাকেই এসে লোকে যোগী যোগিন মারাজি ভেবেছেন যে মালি পরের দিন এসে দেখলেন সেই মালি বলছে এবং ব্রাহ্মণ সমাজের বিখ্যাত নেতারা তার পায়ের কাছে বসে তার কথা শুনছেন গীতায় বলেছেন অনাসক্তির কথা আমরা শেষ করবো এটা দিয়ে গীতায় বলছেন অনাসক্তির কথা অনাসক্ত হয়ে কিছু অনাসক্ত হয়ে কিছুই আমার দিককে আমার নিজের নয় সব তার জেনে চলতে হবে চাই ত্যাগ আত্মসমর্পণ তবে তাকে পাওয়া যাবে গীতার বাণী আমরা বুঝতে পারতুম না যে বুঝতে পারতাম না যদি না ঠাকুরের জীবনে আমাদের সামনে থাকতো ঠাকুরের জীবন দেখলে তাঁর আদর্শ অনুসরণ করে চললে সব হয়ে যাবে আর শাস্ত্রাদি বেশি পড়তে হবে না হরি নামের অধিকারী যে তিনটি গুণ মহাপ্রভু বলেছেন ঠাকুরের জীবনে তার পূর্ণ প্রকাশ আমরা দেখতে পাই শুধু শাস্ত্র পরে আর উপদেশ শুনে শুনে কি হবে যদি আমরা তার আদর্শ অনুসরণ না করি এই হচ্ছে অনাসক্তির কথা কোনো জিনিসই আমার নয় এই কিছুদিন আগে একটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একজন খুব ধনী ব্যক্তি গাড়িতে করে যাচ্ছেন ট্রাফিক জ্যাম হলে তিনি ট্রাফিক জ্যাম যখন হয় গাড়িতে দীর্ঘ পথ যেতে যেতে তিনি একজন সন্ন্যাসীর উপনিষদ বক্তৃতা শোনেন সেইখানে সেই সন্ন্যাসী পণ্ডিতজি বলছেন যে আমাদের সমস্ত কিছুর মূল কথা হচ্ছে এই যে আমাদের এই যে পার্থিব সম্পদ যা কিছু আমরা জোগাড় করছি এটা কোনোটা নিয়ে আমাদের ওপারে যাওয়া যাবে না সেখানে যাওয়ার জন্য অন্যরকম কারেন্সি লাগবে কি সে কারেন্সি সেটা তিনি তার বক্তৃতায় বলেননি কিন্তু সেই বড়লোক মানুষ তিনি তো খুঁজে চলেছেন কারেন্সিটা কি সবাইকে জিজ্ঞাসা করছেন কেউ কিছু বলতে পারছেন সবাই বলছেন মাথাটা খারাপ হয়ে গেছে একদিন হঠাৎ করে এক পাগলের সঙ্গে তার দেখা পাগল এলো তার অফিসে যখন সে যে এরকম তিনি খুঁজছেন সেই পাগল আসাতে পাগল তাকে বললো যে কি কারেন্সি নিয়ে স্বর্গে যাওয়া যায় সেটা আমি জানি বলে দেবো আপনাকে তাই সেই বড়োলোক তার সঙ্গে দেখা করতে চাইলেন বললেন তাকে প্রথম প্রশ্ন করলেন আচ্ছা আপনি পৃথিবীর কোন কোন দেশ দেখেননি ভদ্রলোক বললেন যে আমি পৃথিবীর সব দেশ দেখেছি কোনোটা দেখিনি এটাই কোনো দেখিনি এমন দেশ নেই তখন হচ্ছে এখন আমেরিকায় গেলেন কি করলেন বললেন জিনিসপত্র গাছ করলাম আর টাকাগুলো ডলার আর পাউন্ড ডলারে ভাগ করে নিলাম হলে যখন আপনি ইংল্যান্ডে গেলেন বিরক্ত বলছেন কি আর করলাম একই জিনিস করলাম শুধু ডলারের বদলে পাউন্ড সিলিং নিয়ে গেলাম বলছেন ঠিক সেই রকম এই যে স্বর্গে যখন যাব তখন আমাদের এই যে মুদ্রাটা এটাকে বদল করতে হয় স্বর্গে যাওয়ার জন্য যে মুদ্রাটা লাগে তার নাম হচ্ছে পুণ্য মুদ্রা আর সেটা সংগ্রহ করতে গেলে সৎকর্ম করতে হয় ভদ্রলোকের জীবনে একটা অদ্ভুত পরিবর্তন এলো তিনি সৎকর্ম করা শুরু করলেন তার অর্জিত অর্থ পূর্ণকর্মে কাজে লাগলেন আর সঙ্গে করে নিয়ে গেলেন হৃদয়ে ভর্তি আনন্দ যেটা কারেন্সি হিসেবে তাকে অন্য রাস্তায় অন্য জায়গায় যেতে সাহায্য করলেন স্বামী ব্রহ্মানন্দজি মহাজ বলছেন যেমন এক দেশ থেকে অপর দেশে যাওয়ার সময় আমাদের কারেন্সি ও সে দেশের কারেন্সি সঙ্গে করে নিয়ে যেতে হয় নাহলে খুব বিপদে পড়তে হয় ঠিক সেই রকম সেই দেশের কারেন্সি যদি না থাকে আমি দেশের কারেন্সি দিয়ে কিচ্ছু করতে পারবো না ঠিক সেই রকম এ স্বর্গে বা শ্রীরামকৃষ্ণ লোকে বা যে লোকেই যাই না কেন আমার হৃদয়ে যদি সাধন সম্পদে পূর্ণ না হয় তাহলে কিন্তু যাত্রাপথ খুব কঠিন হবে সেখানে গিয়ে বড় বিপদে আমরা পড়ে যাব শ্রীরামকৃষ্ণের গীতার বাণী আমরা বুঝি না বুঝি আমরা যদি শ্রীরামকৃষ্ণদেবের জীবনটাকে খুব ভালো করে খুটিয়ে খুটিয়ে দেখি তার কথাগুলো বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো সে যুগে গীতায় মানুষ যে সব ভাবে বুঝতে পারতো সেইভাবেই শ্রীমদ্ভগবৎ গীতা ব্যাখ্যা করা হয়েছে আর এ যুগের মানুষ বুঝতে পারবে বলেই আমাদের মতো করে ভগবান আমাদের কথা বলেছেন কালকেই এক জায়গায় বলছিলাম যে স্বামীজি সম্পর্কে বলা হয়েছে হিতায়ন নাম নরমূর্তিমন্তম তিনি মানুষের মধ্যে অনিত্যদৃশ্য স্তবে আছে হিতায়ন এনাম নরমূর্তিমন্তম তিনি মানুষের কল্যাণের জন্য মানুষের মধ্যে মানুষ হয়ে এসেছিলেন ভগবান আমাদের মধ্যে মানুষ হয়ে এসেছেন একটি উধা মানে একটি উজ্জ্বল জীবনের সন্ধান আমাদের দিয়েছেন আমরা যদি সেই জীবনটাকে অনুসরণ করতে পারি শুধু অনুসরণ করতে পারি অনুকরণও যদি করতে পারি হাতটা না তুলে এরকম করে হাতটা না তুলে আমি দেখছিলাম আমাদের এখানে এই পয়লা জানুয়ারি কোনো একটা অনুষ্ঠান দেখছিলাম একজন মাস্টারমশাই বক্তৃতা দিতে দিতে এরকম করে দাঁড়িয়ে আছেন এবং সেটা ছবি তুলেছেন এবং পরে দেখলাম ফেসবুক হোয়াটসঅ্যাপে সব জায়গায় ইয়ে করেছেন পরের দিনই দেখলাম তিনি যে কাজ করেছেন সেটাতে তার ওই ছবিটার কোনো মান্যতা থাকে না আমাদের জীবন যেন লোক দেখানো না হয় সত্যি সত্যি যতটুকু চাই ভগবানকে সেটা যেন খাঁটি হয় ভগবানের কাছে প্রার্থনা তিনি আমাদের খাঁটি হওয়ার জন্য সাহায্য করুন আমরা যেন সত্যিকারের একটা ভালো জীবন যাপন করবার যেন যোগ্য হয়ে উঠতে পারি এইটাই শ্রী ভগবানের কাছে প্রার্থনা आजैपर्यन्त ॐ प्रणतानां प्रसीदत्वं देविविश्वार्तिहारिणि त्रैलोक्यवासिनामिड्डे दे, लोकानां वरदा भव ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति हरिः ओं तत्सत्